আজ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। চলবে 29 ফেব্রুয়ারি পর্যন্ত। তবে 3 থেকে 5 মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা জানান, সকাল 9টা থেকে বিকাল 5টা 40 মিনিট পর্যন্ত এ ইউনিটের অধীনে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজির মোট 6টি শিফটের পরীক্ষার মধ্য দিয়ে এই বছরের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। এবার 1844টি আসনের বিপরীতে ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীর সংখ্যা 1,97,851 জন। এই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়বেন 108 জন পরীক্ষার্থী।